এখন আমরা 2018 সালের ফিজিক্স এমসিকিউ প্রশ্নটি সলভ করব। এক নম্বর প্রশ্ন, সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে? চারটি অপশন, তাপ শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি, অন্তঃস্থ শক্তি। তো সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর থাকে স্থিতি শক্তি, তাই উত্তর হবে গ। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ যথাক্রমে জি, জিএইচ ও জিবিএইচ হলে, এখানে চারটি অপশন দেওয়া আছে, চারটার মধ্যে তুলনা করা আছে, তাহলে তিনটি ত্বরণের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি গভীরতা সবসময় অভিকর্ষ ত্বরণ সবচেয়ে কম হয়। যেমন খুব সহজভাবে যদি বলি, এইচ এর মান যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় অর্থাৎ আর হয়, তাহলে আর গভীরতা মানে পৃথিবীর কেন্দ্র, তো পৃথিবীর কেন্দ্র তো জি এর মান শূন্য। কিন্তু আর উচ্চতায় অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় কখনোই জি এর মান শূন্য হয় না, তাই গভীরতা সবসময় সবচেয়ে ছোট হবে আর সবচেয়ে বেশি হবে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষের মান। তো এরকম শর্ত আছে কতে, দেখো এখানে জিবিএইচ সবচেয়ে কম এবং জি সবচেয়ে বেশি, তাই সঠিক উত্তর হবে ক। তিন নম্বর প্রশ্ন, নিচের কোন লেখচিত্রটি সম্ভব নয়? লেখচিত্রগুলো হচ্ছে দূরত্ব এস বনাম সময় টি এর। তো এখানে চারটার চিত্র দেওয়া আছে, তার মধ্যে ঘ নম্বর অপশনটি দেখো। এখানে একটি সরল রেখা দেখানো হচ্ছে যা দিয়ে বোঝানো হচ্ছে যে সরণের মান বাড়ছে কিন্তু সময় বাড়ছে না, এটি কখনো সম্ভব নয়। সময় স্থির থাকবে কিন্তু সরণ বাড়বে, এটি কখনো সম্ভব হতে পারে না, তাই সঠিক উত্তর হবে গ। এরপর চার নম্বর প্রশ্ন, একটি বক্স দেওয়া আছে, বক্সে 40 গ্রাম অক্সিজেন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এর মান দেওয়া আছে 8.31, অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম। প্রশ্ন হচ্ছে চিত্র অনুযায়ী এই পাত্রের গ্যাসের মোট গতিশক্তি কত হবে? চারটি অপশন দেওয়া আছে। তো গ্যাসের মোট গতিশক্তি সূত্র হচ্ছে 3/2 nRT। তো ক্যালকুলেশন করলে মান কত আসে, আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি 3/2 nRT, 3/2 এখানে n মানে মোল সংখ্যা, তো কত মোল সেটা আমরা বের করছি, 40 গ্রামকে অক্সিজেনের আণবিক ভর 32 দিয়ে ভাগ, আর এর মান 8.31, আর তাপমাত্রাটা আমরা নিচ্ছি ক্যালভিনে, তো 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, তার সাথে 273 যোগ করে ক্যালভিনে নেওয়া হচ্ছে। উত্তর আসছে 46.74 × 10² জুল। তো অপশন দেখি, হ্যাঁ অপশনে ঘতে এটি দেওয়া আছে 46.74 × 10² জুল। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.02 মিলিমিটার হলে নিচের কোন বেদটি নির্ভুলভাবে মাপা যাবে? তো লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.02 মিলিমিটার, এর মানে হচ্ছে বৃত্তাকার স্কেল, স্পেরোমিটারের যে বৃত্তাকার স্কেল আছে সেটিকে ঘোরালে 100 ঘর যদি আমি পুরোপুরি ঘোরাই সেটি মেইন স্কেলের 2 ঘর পর্যন্ত যায়, সেজন্য লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.02 মিলিমিটার। তো যে কোনো স্পেরোমিটার দিয়ে সাধারণত 0.01 মিলিমিটার পর্যন্ত সর্বনিম্ন মাপা যায় নির্ভুলভাবে, তাই এর উত্তরও হবে গ। এবারে প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকে দেওয়া আছে y = 0.6 sin 0.12 x cos 24t, একটি স্থির তরঙ্গের সমীকরণ আছে, এটি স্থির তরঙ্গের সমীকরণ যা নিম্নলিখিত চিত্র দ্বারা প্রকাশিত, x ও y মিটার এককে। এখানে একটা স্থির তরঙ্গের চিত্র দেওয়া আছে, একটি তরঙ্গ এই পাশ থেকে গেছে আর একটি তরঙ্গ এই পাশ থেকে আসছে। স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ বের করতে হলে প্রথমত আমাদের এই সমীকরণটাকে ভাঙতে হবে, তা আমি কাজটা উপরে করে রেখেছি। আমাদের মূল সমীকরণ ছিল এটা 0.6 × sin 0.12 x cos 24t। তো একে যদি আমরা সূত্র নিতে চাই, এটাকে 0.3 × 2 sin 0.12 x cos 24t লিখেছি, অর্থাৎ 2 sin a cos b এর সূত্র। 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin a + b + sin a - b। তো আমার এখানে sin a - b আমি আগে লিখেছি, sin a + b পরে লিখলাম, তারপর 0.3 কে আলাদা আলাদা গুণ করে দিলে এখানে আমরা একটি তরঙ্গের সমীকরণ পাচ্ছি, এখানে একটি তরঙ্গের সমীকরণ পাচ্ছি, এবং প্লাস মাইনাস চিহ্ন দেখে বোঝা যাচ্ছে দুটি বিপরীত দিক থেকে আসা তরঙ্গ। তো তরঙ্গের যেই পোর্শনে টি অপশনটা থাকে, দেখো আমি এখানে 0.12 কমন নিয়ে ফেলেছি, 0.12 কমন নেওয়ার উদ্দেশ্য এক্স কে আলাদা করে ফেলা, অর্থাৎ এক্স কে শুধু এককভাবে রাখা, কারণ আমাদের মূল সমীকরণটা দেখো, তরঙ্গের মূল সমীকরণটা কিরকম, a sin 2π/λ vt - x, এক্স যখন একা থাকে তখন টি এর সাথে যে মানটি থাকবে সেটি হবে আমাদের ভি। তো সেই জন্য আমি 0.12 কে বাইরে নিয়ে এসেছি, 0.12 কে বাইরে নিয়ে আসলে 24টা হয়ে যায় 200টি, তো এই 200ই হবে আমাদের আনসার। অপশনগুলো একটু দেখি, অপশনে খ হচ্ছে 200 ms inverse 1, তাই উত্তর হবে খ। 7 নম্বর প্রশ্ন, তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পিকিউ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে, তো চিত্র দেখো পিকিউ দেওয়া আছে এখানে, তো পিকিউ দেখে আমি বুঝতে পারছি একই তরঙ্গের সমদশা সম্পন্ন দুটো কণা, পরপর দুটো কণা, এর মাঝখানে একই দশা আর কোনো কণা আসেনি। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে সমদশা সম্পন্ন দুটি কণার দূরত্ব, তাহলে পিকিউ হবে তরঙ্গ দৈর্ঘ্যের সমান, অর্থাৎ পিকিউ সমান ল্যামডা, উত্তর হবে গ।
মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এটা সবার মুখস্থ আছে, 6.67 × 10⁻¹১, তো উত্তর হবে খ। এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবে, আটের উত্তর ক হতে পারতো, কিন্তু আটের ক এর এককটা মিল নেই বলে আমরা নিলাম না। 9 নম্বর প্রশ্ন, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে সাধারণত ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত হয়। অস্থিতিস্থাপক তখনই বলা হবে যখন গতিশক্তি সংরক্ষিত থাকে না, কিন্তু ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে, তাই উত্তর হবে ঘ, ভরবেগ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দোলন গতির উদাহরণ? ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বৈদ্যুতিক পাখার গতি, সূর্যলাকার গতি। এখানে যে চারটা গতি আছে এগুলো সবগুলোই পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে একটি নির্দিষ্ট সময় পরপর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে পরপর অতিক্রম করবে, কিন্তু দোলন গতি বলা হবে যদি সে তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, আর এরকমটা চলে শুধুমাত্র সূর্যলাকার গতি, তাই উত্তর হবে ঘ। 11 নম্বর প্রশ্ন, 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত হবে সেটি বলতে হবে। এখানে আমরা দেখছি 6 নিউটন বস্তুর একটু ওজন, সেটাকে টানা হচ্ছে এদিকে 6 নিউটন বল দ্বারা। তো আমাদের দেখতে হবে এই বলের উপাংশ কতটুকু এই বরাবর, অর্থাৎ উপর বরাবর কাজ করছে, কারণ ওজন সোজা নিচের দিকে কাজ করে, তাই এই বলের যতটুকু অংশ উপরের দিকে কাজ করবে সেটা মাইনাস করতে হবে। তো হিসেবটা আমি উপরে করে রেখেছি, এটা প্রশ্ন নম্বর হচ্ছে 11। যেহেতু 6 − 6 × cos 60 = 3 নিউটন, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা উপাংশ নেওয়ার সময় যার সাথে কোণ দেওয়া আছে তার দিকে উপাংশ নিতে হলে সবসময় কস ব্যবহার করতে হয়। এখানে উপাংশটা উলম্বের সাথে দেওয়া আছে, অর্থাৎ কোণটা উলম্বের সাথে দেওয়া আছে বলে উলম্ব বরাবর আমরা কস নিয়েছি। সাধারণত তোমরা ম্যাথ করার সময় উলম্ব বরাবর সাইন নিয়ে থাকো, কিন্তু যেহেতু এখানে কোণটি উলম্বের সাথে দেওয়া আছে তাই আমরা কস নিব, আর উত্তর হবে 3 নিউটন, অর্থাৎ অপশন খ। 12, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm² এবং অসহ ভর 40 kg, তারের অসহ পীড়ন কত সেটি বলতে হবে। আমরা জানি পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, কিংবা এখানে হবে ওজন বাই ক্ষেত্রফল। তো ওজন মানে 40 × 9.8, আর ক্ষেত্রফল 1 mm² মিটার স্কোয়ার নিতে হবে। আনসার আসবে 3.14 × 10⁻³, না সরি, এটি তো 13 নম্বর। 12 নম্বর প্রশ্ন, পীড়ন বল বাই ক্ষেত্রফল বা ওজন বাই ক্ষেত্রফল, এখানে হিসেব করে দেখেছি আমি 3.92 × 10⁸, তো অপশনে 3.92 × 10⁸, এটা আছে ঘতে, তবে সঠিক উত্তর হবে ঘ। নিচের উদ্দীপকটি বড় এবং 13 ও 14 নম্বর প্রশ্ন উত্তর দাও, একটি ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, সেকেন্ডের কাটার প্রান্তের রৈখিক বেগ, রৈখিক বেগের সূত্র আমরা জানি v সমান হচ্ছে 2πr/T, এখানে r এর মান দেওয়া আছে, আর t যেহেতু সেকেন্ডের কাটার দৈর্ঘ্য তাহলে পর্যায়কাল হবে 60 সেকেন্ড, অর্থাৎ পুরো সেকেন্ডের কাটা পুরো ঘড়ির চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 60 সেকেন্ড, সেই জন্য পর্যায়কাল 60 সেকেন্ড। তো হিসেব করে মান পাওয়া যায় 3.14 × 10⁻³, তাই সঠিক উত্তর হবে ঘ। 14 নম্বর, সেকেন্ডের কাটার পর্যায়কাল 1 মিনিট, অবশ্যই পর্যায়কাল 1 মিনিট, 60 সেকেন্ড মানে 1 মিনিট। কম্পাঙ্ক 1.6 × 10⁻³, 60 কে উল্টো করে দেখতে হবে, 1/60 করলে 1.6 × 10⁻³ আসে না, তাই এটি উত্তর হবে না। এরপর 3 নম্বর প্রশ্ন, কৌণিক বেগ, তো কৌণিক বেগ মানে হচ্ছে 2π/T, তো 2π কে 60 দিয়ে ভাগ করে এই মানটি পাওয়া যায়, তাই সঠিক উত্তর হবে 1/3। 14 উত্তর 1/3 গ। 15 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুব থাকে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুব থাকে? পীড়ন বাই বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বৃদ্ধি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে পীড়ন, পীড়ন কখনো ধ্রুবক থাকে না, পীড়নের মান যখন এক এক সময় একরকম হয়, তাই সঠিক উত্তর হবে 1/2, অপশন ক। 16 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানে কৌশিক নলে উত্থিত পানির উচ্চতা h এবং কৌশিক নলের ব্যাসার্ধ r এর মধ্যে নিম্নের কোন লেখচিত্রটি সঠিক? তো একটি কথা বলে নিই, কৌশিক নলের ক্ষেত্রে উচ্চতা h এবং ব্যাসার্ধ r এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ h ∝1/r। তো h ∝ যেহেতু 1/r, আর 1/r এর মান বাড়লে h এর মানও বাড়বে, কিন্তু এই চিত্রে সেটা হচ্ছে না। আবার এখানে দেখাচ্ছে h এর মান r এর মান সমানভাবে বাড়ছে, কিন্তু তারা তো ব্যস্তানুপাতিক। আর এখানে দেখা যাচ্ছে h এর মান, আর এর মান কমলে এইচ এর মান বাড়ছে, সেটা ঠিক আছে, কিন্তু আর এর মান যখন শূন্য তখন এইচ এর মান অনেক বেশি হওয়ার কথা, কিন্তু আর এর মান শূন্য হলে আসলে এইচ এর কোনো মানই থাকে না, তাই এই উত্তরটিও সঠিক নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ, কারণ এখানে এইচ এবং 1/r দুটোই সমানুপাতিক চিত্র হিসেবে দেখানো হয়েছে, তাই সঠিক উত্তর হবে ঘ। 17 নম্বর প্রশ্ন, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে, এটি স্কেলার রাশি, বিভব সবসময় স্কেলার রাশি। 2, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে এটি ঋণাত্মক, আমরা জানি মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হিসেবে পাওয়া যায়। 3, এর মাত্রা সমীকরণ L²T⁻², এটি ভুল, বিভবের মাত্রা সমীকরণ আমি এখানে লিখে রেখেছি M⁻¹ 1।
তাই সঠিক উত্তর হবে একো দুই আছে অপশন ক তে, তাই সঠিক উত্তর ক। এবার 18 নম্বর প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজের, 5 নিউটন ওজনের একটা বস্তু, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ভূমির দৈর্ঘ্য 8 মিটার। বলা হচ্ছে চিত্র অনুযায়ী 5 নিউটন ওজনের একটি ব্লককে 10 সেকেন্ডে এ থেকে বিতে নিতে প্রযুক্ত ক্ষমতা, এ থেকে বি। তো এ থেকে বিতে নিতে আসলে সি থেকে বি পর্যন্ত তোলা হবে, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে আমরা হিসেব করব, তাই আমি সোজা সরাসরি উচ্চতাটা হিসেব করব। তো এখানে উচ্চতা বের করা সহজ, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে আমি পেয়ে যাব লম্ব স্কোয়ার। তো উত্তরটা আছে 36, রুট ওভার করলে হয় 6, তাই বিসির দৈর্ঘ্য হবে 6। তো ওজন গুণ উচ্চতা আমি কাজ পেয়ে যাচ্ছি, 5 গুণ 6 মানে 30, আর সময় হচ্ছে 10, ভাগ করলে হয় 3, তাহলে ক্ষমতা হচ্ছে 3 ওয়াট। সঠিক উত্তর ক। 19 নম্বর প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক হবে সেটা বলতে হবে। 1 নম্বর হচ্ছে আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়, হ্যাঁ অসম্পৃক্ত বাষ্প যে কোনো স্থানে তৈরি করা যায়। 2, তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্প পরিণত করা, অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে সম্পৃক্ত বাষ্প করা হয়, তাপমাত্রা বাড়িয়ে করা হয় না, তাই অপশনটি ভুল। 3 নম্বর, এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, হ্যাঁ এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাহলে সঠিক অপশন হচ্ছে 1 ও 3, 1 ও 3 আছে গতে, তাহলে সঠিক উত্তর গ। এম ও এন ভ্যাক্টর গঠিত তলের উপর লম্ব একক ভ্যাক্টর, দুটো ভ্যাক্টরের উপর লম্ব একক ভ্যাক্টর মানে হচ্ছে এম ক্রস এন, অর্থাৎ ভ্যাক্টর দুটোর ক্রস গুণফল। আবার যেহেতু একক ভ্যাক্টর বলেছে তাদের মান দিয়ে ভাগ, তো এম ক্রস এন কে আবার সেই মান দিয়ে ভাগ, তাহলে সঠিক উত্তর হবে ক। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়, কোনটি সর্বোচ্চ হয় সেটি বলতে হবে, ত্বরণ সরণ বেগ প্রত্যয় নির্ভর। আমরা জানি সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ, তাই সঠিক উত্তর হবে গ। এরপর একটি চিত্র দেওয়া আছে, নিচের উদ্দীপকটি পরও 22 ও 23 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি বস্তুকে ছুড়ে মারা হয়েছে, বেগ হচ্ছে বিভি, 30 ms inverse 1, আর কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, আর এদিকে এ দেওয়া আছে VA। চিত্রানুযায়ী এ ও বি বিন্দু থেকে দুটি বস্তু নিক্ষেপ করা হলো। তো 22 নম্বর প্রশ্ন, বি বিন্দু থেকে নিক্ষেপিত বস্তুটির 1 সেকেন্ড পর বেগের উলম্ব উপাংশ কত হবে। এক্ষেত্রে বলে দিই বি বিন্দুর বেগ হচ্ছে 30 ms inverse 1, আর কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তো আমি হিসাব করে রেখেছি 1 সেকেন্ড পরের বেগ বা নির্দিষ্ট সময়ের পরের উলম্ব বেগের সূত্র হচ্ছে VY V0 sin θ0 - gt। এখানে মান বসালাম 30 × sin 40 - 9.8 × 1, সময় 1 সেকেন্ড, সেজন্য 1, তো মান আসছে 9.48। আমরা দেখি অপশনে 9.48 আছে কতে, তাই উত্তর হবে ক। 23, যদি লক্ষ্যবস্তু টিতে আঘাত করতে প্লাস দুটি একই সময় নেয়, তাহলে নিচের কোনটি সঠিক হবে। লক্ষ্যবস্তু টিতে আঘাত করতে প্লাস দুটি একই, তার মানে বি বিন্দু থেকে বস্তুটির আনুভূমিক বেগ আর এই বিন্দু থেকে বস্তুটির আনুভূমিক বেগ সমান হবে, যেহেতু তারা একই আনুভূমিক দূরত্ব একই সময়ে অতিক্রম করবে, তাহলে তাদের আনুভূমিক দূরত্ব অবশ্যই সমান হবে। তো বি বিন্দুর আনুভূমিক দূরত্ব হচ্ছে VB cos θ, আর এর আনুভূমিক দূরত্ব VA হবে। আমরা জানি আনুভূমিকভাবে যেটাকে ছুড়ে মারে তার আনুভূমিক বেগ ছুড়ে মারার বেগের সমান হয়, তাহলে VA হবে VB cos θ, হ্যাঁ ক। অপশনটি সঠিক উত্তর হচ্ছে ক। গ্যাসের গড় মুক্ত পথ ব্যস্তানুপাতিক হবে, গ্যাসের গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়, তাই সঠিক উত্তর হবে ক। পরবশ কম্পন অনুনাদ হবে না যদি না পরবশ কম্পনকারী সৃষ্টি তরঙ্গদ্বয়ের সমান হয়। আমরা জানি অনুনাদ হতে হলে কম্পাঙ্ক সমান হতে হবে, হ্যাঁ অথবা পর্যায়কাল, পর্যায়কাল বলে কম্পাঙ্ক বলে একই কথা, তাই পরবশ কম্পন সৃষ্টি হতে হলে কম্পাঙ্ক সমান হতে হবে। সঠিক উত্তর ক, কম্পাঙ্ক।